আমাদের সংবিধানের আর্টিকেল 66(2)(c) অনুযায়ী দ্বৈত নাগরিক যদি কেউ থাকেন, ফরেন সিটিজেনশিপ কি অর্জন করেন, তাহলে ফরেন সিটিজেনশিপ গিভ আপ না করা পর্যন্ত মেম্বার অফ পার্লামেন্ট হইতে পারবেন না এবং থাকতে পারবেন না। এই বিষয় সংক্রান্ত আমাদের দুইজন প্রার্থী আজকে ছিলেন, একটা হলো ফরিদপুর 3-এর মিস্টার শামীম হক, আরেকটা হচ্ছে বরিশাল 4-এর শাম্মী আহমেদ। ওনারা দুইজনেই নৌকা বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ছিলেন। ওনাদেরকে রিটার্নিং অফিসার ইলেকশন কমিশন হারিয়ে দিয়েছিল, সেটার বিরুদ্ধে আমরা রিট পিটিশন দায়ের করেছিলাম। এই রিট পিটিশনে আমরা শামীম হক সাহেবের যেটা দেখিয়েছি সেটা হচ্ছে উনি নেদারল্যান্ডের সিটিজেনশিপ অর্জন করেছিলেন, এটা তিনি 9/11/2023 পরিত্যাগ করেছেন এবং এই পরিত্যাগ সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন বাংলাদেশ এমবিসিকে ফরেন মিনিস্ট্রিকে জানতে চাওয়ার পর ফরেন মিনিস্ট্রি নেদারল্যান্ডস সরকারের কাছে চিঠি দিয়ে সুস্পষ্টভাবে ওপিনিয়ন দিয়েছে যে ওনার এই মনোনয়ন ওনার যে দ্বৈত নাগরিকত্ব নেদারল্যান্ডের সিটিজেনশিপ এটা উনি পরিত্যাগ করেছেন, এটা অনুমোদন করেছে নেদারল্যান্ড সরকার। কিন্তু একটা কনফিউশন তো তারা শুধু আনতে চেয়েছে যে ওই যে কনফার্মেশনটা দেওয়া হয়েছে অনুমোদনের, সেই কনফার্মেশনটার ডেট সুস্পষ্ট ছিল না। আমার সাবমিশন ছিল যে একটা ডেট সুস্পষ্ট না থাকার কারণে শুধুমাত্র এটা বলা যাবে না যে তিনি নেদারল্যান্ডের নাগরিকত্ব পরিত্যাগ করেন নাই। আর আমাদের সংবিধানে এইটা ওপেন আছে, দের ইজ নো কাট অফ ডেট। আমাদের আরপিওতেও লোন খেলাপি, ঋণ খেলাপি এবং বিল খেলাপিদের বেলা একটা কাট অফ ডেট আছে, সেটা হলো সাবমিশন অফ নমিনেশন পেপারের দিন থেকে তাকে ঋণ খেলাপি মুক্ত এবং বিল খেলাপি মুক্ত হতে হবে। কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট ডুয়েল সিটিজেনশিপের যে প্রভিশনটা আছে এখানে কিন্তু এরকম কাট অফ ডেট নাই। আমরা এখন ইলেকশন রিক্রুটিং প্রসেসের মধ্যে আছি, এই অবস্থায় যখন আদালতকে এবং কমিশনকে জানানো হয়েছে যে উনি নেদারল্যান্ডের নাগরিকত্ব ত্যাগ করেছেন, তারপরেও আদালত সেটা বিশ্বাস করেন নাই, আমার মক্কেল মিস্টার শামীম হক এবং শাম্মী আহমেদ, শাম্মী আহমেদের যেটা হয়েছে উনিও অ্যাপ্লাই করেছেন নমিনেশন পেপার সাবমিশনের আগে এবং এইটা আন্ডার প্রসেস আছে সেটা বলেছে, কিন্তু সংবিধানের প্রভিশন হচ্ছে গিভ আপ করলেই হলো, আর গিভ আপ মিন নট অ্যাকসেপ্টেন্স, গিভ আপ মিন অ্যাপ্লিকেশান ফর রিনান্সিয়েশন। কিন্তু আদালত এটাকে বিশ্বাস করতে চান নাই, এই জন্য আমরা হেরেছি এই মামলায়, রুলটা রিজেক্টেড, সামাইলি রিজেক্টেড হয়েছে। আমরা এটার বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে যাব, আমরা ইনশাল্লাহ আগামীকালকে এটার বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশন ফাইল করবো। সামনে আমাদের বিষয় সেম ছিল, এই দুইটাই ডুয়েল সিটিজেনশিপ নিয়ে প্রথম মামলা এবং এই প্রথম মামলায় দেখা যাচ্ছে যে একদম ক্লিয়ার গিভ আপ না থাকলে হাইকোর্ট ডিভিশন এই এই ডিসিশনে আসছেন যে এটা বৈধ বলে গণ্য হবে না। আমরা অ্যাপিলেট ডিভিশন যাব, আমরা অ্যাপিলেট ডিভিশনের জন্য অপেক্ষা করছি এটা।